প্রত্যেকে হেডিং করো ম্যাথের আজকের নতুন টপিক মিক্সচার বা মিশ্রণ। খুব ভালো একটা টপিক, খুব ইম্পর্টেন্ট টপিক। বেশিরভাগ এই মিশ্রণের প্রবলেমগুলো একটা বিশেষ অ্যালিগেশন বা শর্টকাট ট্রিক্সের উপর ডিপেন্ডেন্ট। শুধু মিশ্রণ বলে নয়, সুদ কষা, লাভ ক্ষতি, সময় দূরত্ব বা যে কোনো মিসলেনিয়াস প্রবলেম এই শর্টকাট দিয়ে কিন্তু আমরা সলভ করতেই পারি। প্রত্যেকে আজকে প্রথম যে প্রথম ক্লাসে এই কনসেপ্টটা আমরা শেখাবো, প্রত্যেকে ভালো করে শেখার চেষ্টা করো যাতে পরবর্তী ক্ষেত্রে এটা আমরা অ্যাপ্লাই করতে পারি। ওকে, দেখো মিশ্রণে কি হয়। মিশ্রণে কি হয়, নর্মালি একটি কম দামের জিনিস যার দাম কম আর একটা কম্পেটিভলি বেশি দামের জিনিস একটা নির্দিষ্ট পরিমাণে মেশানো হয়, হ্যাঁ কি না? একটা বেশি দামের জিনিস একটা কম দামের জিনিস একটা নির্দিষ্ট অনুপাতে মেশানো হয়। মিশিয়ে কি করা হয়, মিশিয়ে একটা এমন একটা মিশ্রণ তৈরি করা হয় যার দামটা কি করি আমরা, দামটা এই কম দামের থেকে বেশি রাখি, কিন্তু যে দামটা বেশি তার থেকে কম রাখি। অর্থাৎ যে দামটাকে আমি মধ্যমান বলতে পারি। কথাটা বুঝতে পারলে কিনা বলো। যেমন উদাহরণস্বরূপ বলতে পারি যে একটা 120 টাকা প্রতি কেজি দরের কোনো পদার্থের সঙ্গে আমি মেশাচ্ছি, ভালো করে বুঝে নাও, মেশাচ্ছি 160 টাকা কেজি দরের কোনো 160 টাকা কেজি দরের কোনো পদার্থ মেশাচ্ছি। এই যে মেশালাম, মিশিয়ে যদি কোনো পদার্থ উৎপন্ন করি তার দামটা কীরকম রাখা উচিত বলে তোমার মনে হয়? দামটা 120 থেকে বেশি হবে কিন্তু 160 থেকে কম হবে। ধরলাম দামটা রাখলাম হচ্ছে 150 টাকা, রাখতেই পারি, হ্যাঁ কি না? তাহলে এই 150 টাকাটা, ভালো করে শুনে নাও, এই 150 টাকাটা কম যে দাম তার থেকে কী হবে, বেশি হবে, কিন্তু যে দামটা বেশি তার থেকে কি কম হবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাহলে এই যে কম যে দাম এটাকে যদি আমরা এ ধরি, ভালো করে শুনে নাও, ভালো করে বোঝো, আর বেশি দাম এটাকে যদি আমরা বি ধরি, আর মধ্য যে মান এটাকে যদি আমরা সি ধরি, তাহলে কি কন্ডিশানটা কি খুব গুরুত্বপূর্ণ কন্ডিশান, যে সি সবসময় এর থেকে বড় হবে, কোনো অসুবিধা নেই, হ্যাঁ কি না? কিন্তু বি আবার সি এর থেকে সবসময় বড় হবে। বোঝা গেছে না যায়নি? কোনো ডাউট থাকলে বলবে আমাকে। কম দামের কোনো জিনিস আর বেশি দামের কোনো জিনিস যদি পরস্পর মেশানো হয়, আমরা এমন একটা দাম রাখি বা এমন একটা দাম স্থির করি যে দামটা উভয় দামের মধ্যবর্তী কোনো দাম হয়েছে। এবার যদি তোমাকে প্রশ্ন করে যে এই দুটো জিনিসকে কি অনুপাতে মিশিয়ে এই দামটা আমরা স্থির করেছি, তখন কি করব, তখন এই পদ্ধতিটা অ্যাপ্লাই হয়, সেটাকে বলে ক্রস পদ্ধতি বা অ্যালিগেশন পদ্ধতি। দেখো এইখান থেকে এই রেখাটা এইখানে বেরোচ্ছে, এইখান থেকে এই রেখাটা এইখানে বেরোচ্ছে, খুব ইম্পর্টেন্ট, তীর চিহ্নটা ভালো করে দাও, এই রেখাটা তীর চিহ্ন এইদিকে, এইটার এইদিকে। এবার বলো এ আর সি এর মধ্যে যদি কম্পেয়ার করি কে বড়, এ বড় না সি বড়? সি বড়। তাহলে এইখানে হবে সি মাইনাস এ। বি আর সি এর মধ্যে কম্পেয়ার করলে কে বড়? বি বড়। তাহলে এখানে কি হবে, বি মাইনাস সি। বলো বুঝতে পারলে কি পারলে না, বোঝা গেছে? এইবার তাহলে খুব গুরুত্বপূর্ণ, এখনও শেষ হয়নি, এই যে এ যে দামের পদার্থটা সেটা কিন্তু স্টেট আমি ধরবো, স্টেট। এর যে বি দামের পদার্থ এটাও স্টেট ধরবো। তাহলে এ দামের পদার্থটা আর বি দামের পদার্থটা কি অনুপাতে মেশানো হয়েছে, মেশানো হয়েছে বি মাইনাস সি ইজ টু সি মাইনাস এ, এই অনুপাতে মেশানো হয়েছে। বলো বুঝতে পারলে কি না, কোনো ডাউট থাকলে আমাকে একটু জিজ্ঞাসা করো। বোঝা গেছে না যায়নি? কখনোই ভাববে না যে বি ইজ টু এইটা মানে এইটা, এটা মানে এটা, তা কিন্তু নয়। অনুপাতের রেসপেক্টে কিন্তু সবসময় সোজাসুজি ধরবো। বোঝা গেছে? তাহলে এক্ষেত্রে যদি হয় তাহলে কি হবে, এখানে মান দেওয়া আছে, এবিসি দেওয়া নেই। তাহলে দেখো 120 আর 160 তার মধ্যবর্তী মান হচ্ছে 150। তাহলে এইখানটা কি হবে, 160 - 150 দ্যাট ইজ ইকাল টু 10, হ্যাঁ কি না? হবে কি হবে না? আর এইখানে কি হচ্ছে, 150 - 120 দ্যাট ইজ ইকাল টু 30, হবে কি হবে না? তাহলে অনুপাত কি বলবো আমি, কি অনুপাত বলবো, যে 10:30 দ্যাট ইজ ইকাল টু 1:3 অনুপাতে
এই দুটো পদার্থ পরস্পরকে মেশানো হয়েছে। বলো, বুঝতে না পারলে আমাকে জিজ্ঞাসা করো, কারোর মধ্যে কোনো ডাউট থাকলে আমাকে বলো। নতুন টপিক, গুরুত্বপূর্ণ টপিক, বোঝা গেছে হ্যাঁ কি না? প্রত্যেকে, শিখা বুঝতে পেরেছো? পূজা বুঝতে পেরেছো? কার্তিক, ওকে। এই হচ্ছে প্রবলেম, এই হচ্ছে এই পদ্ধতি। এই পদ্ধতির ওপর বেস করে কিন্তু ডিফারেন্ট টাইপস অফ আমরা ম্যাথ করব, ঠিক আছে? চলো প্রথম, যে দেখতে পাচ্ছ না, দেখো আমার নেটওয়ার্ক ওকে আছে, যে দেখতে পাচ্ছ না একবার লিভ করে রিজয়েন করো, অসুবিধা হবে না, ঠিক আছে? দেখো প্রথম প্রবলেম ভালো করে দেখো, একেবারে সহজ প্রবলেম, ভালো করে দেখবে। প্রথম প্রবলেম, প্রথম প্রবলেম আজকের, কয়েকটা প্রবলেম করাবো এই তত্ত্ব অনুসারে, পরের দিন টাফ লেভেলে ঢুকবো। বলেছে 4.50 টাকা প্রতি কেজি দরের আলুর সাথে, আলুর সাথে 4.75 টাকা প্রতি কেজি আলু কি অনুপাতে মিশালে, কি অনুপাতে মিশালে নতুন মিশ্রিত আলুর, নতুন মিশ্রিত আলু, আলুর দাম 4.65 টাকা প্রতি কেজি হবে? ওকে, আজকের প্রথম প্রবলেম, দেখো পারে যায় কিনা দেখো। তাহলে প্রথমে কি কি মেশাচ্ছি? 4.5 টাকা, তাহলে লেখো, আমি প্রথমটা করে দিই, 4.5 টাকা। এর সঙ্গে কী মেশাবো? 4.75 টাকার মেশাবো। এটা বেশি দাম, এটা কম দাম, এটা কম, এটা বেশি, এটা মিশিয়ে যে আমরা যে আলুটা তৈরি মানে মিষ্টি আলু করব তার দাম কত হবে? 4.65 টাকা। দেখো মধ্যমান, তাহলে ভালো করে দেখো পারা যায় কি না। তাহলে কি হবে এখানে? 4.75 টাকা মাইনাস 4.65 টাকা দ্যাট ইকুয়াল টু 10 পয়সা, হ্যাঁ কি না? কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে, 10 পয়সা। আবার এখানে কি 4.65 টাকা মাইনাস 4.50 টাকা ইজ ইকাল টু 15 পয়সা, হ্যাঁ কি না? এই যে এই দুটো পেলাম, এই দুটোই কি অনুপাত? তাহলে 0.10:0.15, মানে বলতে পারি 10:15, বলা যায় 2:3। কোনো ডাউট থাকলে আমাকে বলবে। প্রত্যেকে সুন্দর হয়েছে, শিখা বুঝতে পেরেছো তো? মধুমিতা বোঝা গেছে? পূজা বুঝতে পেরেছো? চলো, বুঝতে পারলে কিন্তু সহজ, দেখো। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন একই রকম, একটু পরিবর্তন হবে, দেখো পারা যায় কিনা। বলেছে 40 টাকা প্রতি কেজি দরের, 40 টাকা প্রতি কেজি দরের, কেজি দরের চিনির সাথে, দাঁড়াও, 40 টাকা কেজি দরের 50 কেজি চিনির সাথে, চিনির সাথে 40 টাকা প্রতি কেজি, 50 কেজি চিনির সাথে 60 টাকা প্রতি কেজি কত কেজি চিনি মেশালে, কত কেজি চিনি মেশালে, চিনি মেশালে মিশ্রিত চিনির ক্রয় মূল্য, মিশ্রিত চিনির ক্রয় মূল্য, ক্রয় মূল্য 55 টাকা প্রতি কেজি হবে, 55 টাকা প্রতি কেজি হবে। দেখো তো পারা যায় কিনা। 40 টাকা প্রতি কেজি দরের 50 কেজি চিনির সাথে 60 টাকা প্রতি কেজি দরের কত কেজি চিনি মেশালে মিশ্রিত চিনির ক্রয় মূল্য 55 টাকা প্রতি কেজি হবে?
দেখো তো বাড়া যায় কি না, চেষ্টা করো একটু। দেখ কোনো কম্পেয়ার যখন করবো না, 40 টাকা প্রতি কেজি, 60 টাকা প্রতি কেজি এটা মেশানো হয়েছে, উৎপন্ন হচ্ছে 55 টাকা প্রতি কেজি, এইটাই তো ব্যাপার। তাহলে লিখে নাও 40 60 40 60, আর উৎপন্ন হয়েছে কি, উৎপন্ন হয়েছে 55, এইটা তো ব্যাপার। তাহলে তোমার ক্রস করে তুমি রেশিও বের করো, তাহলে দেখো 60 - 55 করলে 5, 55 - 40 করলে 15, তাহলে অনুপাত কত হবে, ভালো করে শোনো, অনুপাত কত হবে, অনুপাত হবে 5:15, দ্যাট ইজ ইকাল টু 1:3, তাহলে 1:3 হচ্ছে অনুপাত, হ্যাঁ কি না, এটা অনুপাত, কার অনুপাত, উভয় প্রকার চিনি, তাহলে একটা কি, একটা হচ্ছে এক এক অনুপাতটা কার, 40 টাকা পার কেজি, আর তিন অনুপাতটা কার, তিন অনুপাতটা হচ্ছে 60 টাকা পার কেজি, হ্যাঁ কি না, কোনো অসুবিধা নেই। এবার এটা এই অনুপাতে মেশানো হয়েছে, এবার ভালো করে বুঝে দেখো যে 50 কেজিটা কার 40-এর, তাহলে ভালো করে শোনো, খুব ইম্পর্টেন্ট আর সহজও পুরো অনুপাত সমানুপাতের অ্যাপ্লিকেশান। দেখো যদি 1:50 মানে 50 কেজি হয়, তাহলে 3:50 মানে কত হবে, 3 × 50 150 কেজি। বলো কেউ বুঝতে পারলে কি পারলে না, কারুর মধ্যে কোনো ডাউট থাকলে, কোনো সামান্য প্রবলেম থাকলে আমাকে বলো। তাহলে এটা 40 টাকা কেজি চিনির অনুপাত, এটা 60 টাকা চিনির অনুপাত, এই 40 টাকা প্রতি কেজি চিনিটা কতটা মেশানো হয়েছে, 50 কেজি। তাহলে বলতে পারি 1:50 মানে 50 কেজি, 3:50 মানে 150 কেজি। বলো কোনো ডাউট থাকলে, কোনো সমস্যা থাকলে আমাকে বলবে, বোঝা গেছে না যায়নি। দেখো দেখতে পাচ্ছ কি না, 40 টাকা প্রতি কেজি দরের 50 কেজি চিনির সাথে 60 টাকা প্রতি কেজি দরের কত কেজি চিনি মেশালে মিশ্রিত চিনির ক্রয় মূল্য 55 টাকা প্রতি কেজি হবে, হয়েছে, বলো না হলে বলবে আমাকে, হয়েছে তো। চলো নেক্সট নেক্সট, দেখো একই রকম প্রবলেম, যেন প্রত্যেকে যে আনসার পাই, একই রকম প্রবলেম, নেক্সট প্রবলেম দেখো, বলেছে 10 টাকা পার লিটার, 10 টাকা পার লিটার দরে কত লিটার দুধের সাথে, কত লিটার দুধের সাথে 12.5 টাকা প্রতি লিটার, 12.5 টাকা প্রতি লিটার দরের 20 লিটার দুধ মিশ্রিত করলে 12.10 টাকা প্রতি লিটার দরে বিক্রি করে 10% লাভ থাকবে, 10% এর মধ্যে কিন্তু লাভ ক্ষতির কনসেপ্টটাও লাগিয়ে দেওয়া আছে, ভালো করে কোশ্চেন আগে নোট ডাউন করো, টুকতে না পারলে আমাকে বলো, আমি মুখে বলবো। 10 টাকা প্রতি লিটার দরে কত লিটার দুধের সাথে 12.5 টাকা প্রতি লিটার দরে 20 লিটার দুধ মিশ্রিত করলে 12.10 টাকা প্রতি লিটার দরে বিক্রি করে 10% লাভ থাকবে, পারা যাবে? দেখো খুব গুরুত্বপূর্ণ, কি গুরুত্বপূর্ণ দেখো, লাস্ট লাইনটা পড়ো, লাস্ট লাইনটা কি বলেছে, 12.10 টাকা প্রতি লিটার দরে বিক্রি করলে, তাহলে এটা কি বিক্রয় মূল্য, ভালো করে শোনো, এটা বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য কত, 12.10 টাকা, হ্যাঁ কি না, লাভ কত, লাভ হচ্ছে 10%, হ্যাঁ কি না, বলো লাভ 10%, তাহলে বিক্রয় মূল্য জানি, লাভ জানি, ক্রয় মূল্য বের করতে পারবো, আশা করি তোমাদের প্রত্যেকটা ব্যাচে আমি হচ্ছে প্রফিট লস ক্লাসটা করিয়েছি। তাহলে ক্রয় মূল্যের ফর্মুলা কি মনে পড়ছে, বিক্রয় মূল্য
divided by 1 plus লাভের হার। এই ফর্মুলা মনে পড়ছে? সায়ন মনে আছে তো ফর্মুলা? সুজাতা মনে আছে নিশ্চয়ই? চলো তাহলে বসাও ভ্যালু, 12.10 ডিভাইড বাই 1 প্লাস 10/100 কাটাকাটি করলে 1/10। তাহলে দেখো 12.10 ডিভাইড বাই 1 প্লাস 1/10 মানে 12.10 ডিভাইড বাই 11/10। আমি একটা স্টেপও কিন্তু হয়তো জাম করছি না। তাহলে দেখো এটা হবে ইন্টু 11/10/11 হবে কি হবে না? তাহলে এটা কাটলে কত হয়? ডাইরেক্ট কাটলে দরকার নেই, তোমাদের কনফিউজ মনে হলে এটা বলতে পারি 121/11, একটা জিরো আমি হচ্ছে ইউজ করে নিলাম, তাহলে কত বেরোচ্ছে? 11 বেরোচ্ছে, হ্যাঁ কি না? তাহলে ক্রয় মূল্য কত পেলাম? ক্রয় মূল্য পেয়ে গেলাম 11 টাকা। কার ক্রয় মূল্য 11 টাকা পেলাম? যে মিশিয়ে যে দুধটা উৎপন্ন করেছি মিশ্রিত দুধ, তার ক্রয় মূল্য 11 টাকা। পেলাম কি পেলাম না, প্রত্যেক এগ্রি করছো? আমি ক্যালকুলেশনটা আস্তে আস্তে করেছি বলে এতটা বড় হয়েছে, তোমরা তাড়াতাড়ি করে কিন্তু 11ই বেরোবে। এবার এই যে 11 যে মেশাচ্ছি, কার কোন কোন টাকা দিয়ে মিশিয়ে 11 হয়েছে? একটা 10 টাকা প্রতি লিটার, আর একটা কি 12.5 টাকা প্রতি লিটার। এটা মিশিয়ে তবে তো 11 টাকার দাম আমি ধার্য করেছি বা করেছি, হ্যাঁ কি না? তাহলে এই দিকে গেলে কি হবে, 12.5 - 11 দ্যাট ইকুয়াল টু 1.5, হ্যাঁ কি না? আর এদিকে কত হবে, 11 - 10 ইকুয়াল টু 1। ওকে, হবে কি হবে না? যদি তাই হয় তাহলে অনুপাত কত হবে, 1.5:1 দ্যাট ইকুয়াল টু 15:10 দ্যাট ইকুয়াল টু 3:2, হবে কি হবে না? এবার ভালো করে বলো, এই যে টু বলতে কোনটা, 12.50 টাকা বা 12.5 টাকা লিটারের দুধ, এটা ক লিটার মেশানো হয়েছে, 20 লিটার। তাহলে বলতে পারি যে 2 মানে 20, হ্যাঁ কি না? 1 মানে কত 10, আর 3 মানে কত 30 লিটার। তাহলে 30 লিটার অ্যান্সার। বলো, কারোর ডাউট থাকলে আমাকে বলবে, কারোর কোনো ডাউট থাকলে আমাকে বলবে। সুজাতা বুঝতে পেরেছো? শিখা বোঝা গেছে? প্রিয়াঙ্কা বুঝতে পেরেছো? কার্তিক, সঞ্জীব, কার্তিক বোঝা গেছে? ওকে, খুব গুরুত্বপূর্ণ কিন্তু এটা, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট হচ্ছে। চলো, বোঝা গেলে পরের অঙ্ক দেখে নাও। দেখো পারা যায় কিনা, বলেছে যে দুই প্রকার মিশ্রণে, নোট ডাউন করো, দুই প্রকার মিশ্রণে দুধ ও জলের অনুপাত যথাক্রমে 3:5 ও 6:1। দুই প্রকার মিশ্রণ থেকে কি অনুপাতে মিশ্রণ দুটি মেশালে নতুন মিশ্রণে দুধ ও জল 3:1 অনুপাত হবে? এই হচ্ছে কোশ্চেন। প্রত্যেকে ভালো করে কোশ্চেনকে নোট ডাউন করো, আশা করি দেখতে পাচ্ছ। দুই প্রকার মিশ্রণে দুধ ও জল এর অনুপাত যথাক্রমে 3:5 ও 6:1। দুই প্রকার মিশ্রণ থেকে কি অনুপাতে মিশ্রণ দুটি মেশালে নতুন মিশ্রণে দুধ ও জল 3:1 অনুপাত হবে? পারা যাবে? দেখো এখানে আমি দুটো
মিশ্রণ পাচ্ছি, দুটো মিশ্রণ। দুটো মিশ্রণে কী কী আছে? মিল্ক ইজ টু ওয়াটার, মানে দুধ ইজ টু জল লিখতেই পারি। কত? একটায় 3:5 আর একটায় 6:1। এদের দুজনকে কিছু না কিছুভাবে একটা মেশানো হয়েছে, যে মেশানোর জন্য নতুন অনুপাত কত হচ্ছে? 3:1। তাই তো, এই তো ব্যাপার। তাহলে আমরা যখন অনুপাতের অঙ্ক করি তখন আনুপাতিক ভাগাড় বলে একটা কথা শিখেছিলাম, হ্যাঁ কি না? সেখানে মিল্কের আনুপাতিক ভাগাড় কত হবে? 3/3+5 মানে 8, আর ওয়াটারের কত হবে? 5/3+8 মানে 8, 3+5 মানে 8। এদিকে কত হচ্ছে? 1/7, এর কত হচ্ছে? 6/7। হবে কি হবে না? আবার নতুন যে মিশ্রণে সেখানে মিল্ক কত? 3/4, ওয়াটার কত? 1/4। আগে এই এতটা পর্যন্ত কারো কোনো ডাউট আছে কিনা বলো আমাকে, আশা করি নেই। থাকলে বলবে আনুপাতিক ভাগাড় যার বের করলাম, জাস্ট আনুপাতিক ভাগাড়। এবার যে অ্যালিগেশন পদ্ধতিটা অ্যাপ্লাই করব, যদি আমি দুধ নিই তাহলে এরও দুধ, এরও দুধ, এরও দুধ নেব। যদি জল নিই, এরও জল, এরও জল, এরও জল নেব। ধরো আমি দুধ নিলাম, তাহলে দুধগুলোকে মার্ক করো, এইটা দুধের আনুপাতিক ভাগাড়, এটা আর এইটা, হ্যাঁ কি না? তোমার যেটা ইচ্ছা। তাহলে সেই মিক্সিং পদ্ধতি অ্যাপ্লাই করতে পারো, যে প্রথমে ছিল এক প্রকার 3/8, আর এক প্রকার হচ্ছে 6/7, আর যারা পরস্পরকে মিশিয়ে যেটা উৎপন্ন করছে সেটা কি? সেটা হচ্ছে 3/4। ইয়েস অর নো? কোনো ডাউট থাকলে বলবে আমাকে। চলো তাহলে এখানে কত হবে বলো, এখানে কত হচ্ছে যে তোমার কত হচ্ছে? 6/7-3/4, এখানে কত হবে? 3/4-3/8। হবে কি হবে না? যদি তাই হয়, ভালো করে শোনো, যদি তাই হয় তাহলে এর লসাগু কত? 28, 7/4 28, 4/6 24-21, দ্যাট ইকুয়াল টু 3/28। বেরোলো কি বেরোলো না? এখানে কত হবে লসাগু কত? 8 লসাগু। যদি 8 লসাগু হয় তাহলে কত হবে? 6-3/8, দ্যাট ইকুয়াল টু 3/8। পেলাম কি পেলাম না? তাহলে দুটো অনুপাত পেয়ে গেলাম। তাহলে দুটো অনুপাতকে আমি আরও সরল অনুপাতে প্রকাশ করতে হলে কী করবো? 3/28 = 3/8। তাহলে ওপরে 3 ক্যান্সেল আউট, 1/28 = 1/8। এবার এরকম যখন কোনো অনুপাত থাকে সেই অনুপাতকে আমরা সরল অনুপাতে প্রকাশ করতে হলে কী করি? 28 আর 8 লসাগু দিয়ে গুণ করি। 28 আর 8 লসাগু কত? 56। তাহলে 56 দিয়ে গুণ করলে 2 আর 7, অ্যান্সার কত? 2:7। বলো কে বুঝতে পারলে, কে পারলে না? আমাকে প্রত্যেকে যা জানাও, যে বুঝতে পেরেছো কি বুঝতে পারোনি বলবে আমাকে প্রত্যেকে। স্যার বুঝতে পেরেছি। সঞ্জীব পেরেছো? পূজা, সায়ন, কোনো অসুবিধা নেই তো? দেখো খুব ইম্পর্টেন্ট, কিন্তু সহজও, খুব কঠিন কিছু নয়, সহজও বটে এগুলো হচ্ছে। চলো নেক্সট দেখো, ভালো প্রশ্নের পরেরটা বলেছে, খাঁটি দুধের দাম $15.50 প্রতি লিটার, ওকে? এইরূপ 56 লিটারের সাথে, এইরূপ 56 লিটার খাঁটি দুধের সাথে, এইরূপ 56 লিটার খাঁটি দুধের সাথে কত লিটার জল মেশালে, কত লিটার জল মেশালে মিশ্রিত দুধের দাম, মিশ্রিত দুধের দাম 14 টাকা প্রতি লিটার হবে? খুব ভালো প্রশ্ন। 14 টাকা প্রতি লিটার হবে, দেখো বোঝা যায় কিনা, দেখো। খুব ভালো প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। দেখো কার সঙ্গে কী মেশাবো? খাঁটি দুধের সঙ্গে মেশাবো জল। তাহলে ভালো করে শোনো, তাহলে কী কী মেশাচ্ছি?
খাঁটি দুধ আর মেশাবো কি জল। ভালো করে শোনো, খাঁটি দুধের দাম কত? 15 টাকা 50 পয়সা। এটা মেশাবো জলের সঙ্গে, মিশিয়ে যে মিশ্রণটা উৎপন্ন করব তার দাম কত রাখবো? 14 টাকা। কেউ আমাকে বলতে পারবে এখানে জলের দাম কত হবে? এখানে জলের দাম কত হবে ভালো করে শুনে নাও। এখানে যখন খাঁটি দুধের সঙ্গে জল মেশাবো, জলের কোনো দাম হবে না, তাই জলের দাম হবে 0। খুব ইম্পর্টেন্ট, এটাকে যেন মনে থাকে, কারণ দুধের দামটাই মেন দাম। জল আমি যত মেশাবো জলটাকে ভেজাল হিসাবে বলে, তাই তত আমাদের লাভ বেশি পাবো। ওকে, তাহলে ভালো করে শোনো, তাহলে এখানে কত হবে? 14 - 0 = 14। এখানে কত হচ্ছে? এখানে হচ্ছে 15.50 - 14, that = 1.50। হ্যাঁ কি না? তাহলে খাঁটি দুধ ও জলের অনুপাত কত হচ্ছে? 14:1.50। হ্যাঁ কি না? যাকে বলতে পারি যে 140:15, মানে বলা যায় 28:3। হ্যাঁ কি না? তাহলে 28 ভাগ জল দুধ দিচ্ছি, 3 ভাগ জল দিচ্ছি। হ্যাঁ কি না? তাহলে যদি 28 একক মানেই 56 লিটার। হ্যাঁ কি না? কোনো অসুবিধা আছে? তাহলে 1 একক মানেই 2 লিটার, আর জলের অনুপাত কত? 3। তাহলে 3 লিটার মানে 3 × 2 = 6 লিটার। বলো, বুঝতে অসুবিধা হলে বলো আমাকে। তাহলে ক লিটার জল মেশাতে হবে, 6 লিটার জল মেশাতে হবে। কারো কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করো। মধুমিতা বোঝা যাচ্ছে? সুজাতা বোঝা গেছে? ওকে, ভেরি গুড। কোনো ডাউট থাকলে আমাকে বলো। বলছে চলো এবার নেক্সট প্রশ্ন দেখ। এই চ্যাপ্টারটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। প্রথম দিন মিক্সারের অঙ্কগুলো করে নাও, পরের দিন আমি হচ্ছে গতির অঙ্ক, বিভিন্ন সুদের অঙ্ক, সেগুলো এই নিয়ম দিয়ে করাবো। লেখো, 12 লিটার জল মিশ্রিত দুধে দুধ ও জলের অনুপাত 2:3 কত লিটার জল মিশ্রিত করলে দুধ ও জলের অনুপাত 3:7 হবে? দেখো পারা যায় কিনা। এটা মিক্সচার পদ্ধতি অ্যাপ্লাই না করেও করতে পারো। এটা মিক্সিং পদ্ধতি অ্যাপ্লাই না করেও করতে পারো। দেখো তো, চেষ্টা করো প্রত্যেকে। ওকে, সাইন অ্যান্সার পেয়েছি বাকিরা। দেখো টোটাল পরিমাণ হচ্ছে 12 লিটার। এখানে আছে কি? মিল্ক = ওয়াটার কত বলা আছে? 2:3। হ্যাঁ কি না? তাহলে আনুপাতিক ভাগ আর কত? 2:5। হ্যাঁ কি না? আর কত বলো? আর একটা কত বলা আছে? 3:5। তাহলে মিল্কের পরিমাণ কত হবে? 12 × 2:5। আর ওয়াটারের পরিমাণ কত? 12 × 3:5, তাহলে 24:5 আর 36:5। কোনো অসুবিধা নেই, দুটোর পরিমাণ আমি লিটারে পেয়ে গেলাম। এটা আমি মিক্সচার পদ্ধতি অ্যাপ্লাই না করি যদি করি। ওকে, এবার কী মেশানো হয়েছে? শুধুমাত্র জল মেশানো হয়েছে। ধরলাম এক্স পরিমাণ জল মিশিয়েছি। যদি এক্স পরিমাণ জল মেশাই, তাহলে নতুন জলের পরিমাণ কত হবে? নতুন জল কত হবে? ছিল 36:5, তার সঙ্গে এক্স, তাহলে এই পরিমাণ জল হবে। মিল্ক তো এই পরিমাণটাই স্থির আছে, এটা তার পরিবর্তন হয়নি। তাহলে বলতে পারি যে দুধ 24/5 /
36 বাই 5 প্লাস এক্স ইজ ইকুয়াল টু 3 7 হবে কি হবে না, এটা আগে আমাকে প্রত্যেকে বলো, হবে তো? যদি এটা হয়ে থাকে তাহলে বলতে পারি 24 বাই 5 ডিভাইড বাই 36 প্লাস 5 এক্স বাই 5 ইজ ইকুয়াল টু 3 বাই 7, এই 5 কেটে যাচ্ছে, তাহলে 24 বাই 36 প্লাস 5 এক্স ইকুয়াল টু 3 7 বলতেই পারো। সমীকরণ সমাধান করো, এক্সের ভ্যালু বের করো, তাহলে 7 এর সঙ্গে 24 গুণ করলে কত হবে, 7 4 18, 7 হলো 2, 7 গুণে 14 68, হ্যাঁ কি না? আর 36 3 কত হয়, 6 3 18 108 প্লাস 15 এক্স, হ্যাঁ কি না? তাহলে কত হচ্ছে, 15 এক্স ইকুয়াল টু 60, এক্স ইকুয়াল টু 4, একদম সুন্দর হয়েছে। তাহলে 4 লিটার জল মেশালে কি হবে, নতুন অনুপাত 3:7 হবে। বলো, কোনো অসুবিধা হলে বলো বুঝতে, আমার কোনো অসুবিধা হলে বলো বুঝতে, বলো বুঝতে, কোনো ডাউট থাকলে বলবে আমাকে। বোঝা গেছে না, যাইনি, প্রত্যেকে রেসপন্স করো। চলো এই টপিকের আজকে লাস্ট, এই টপিকের আজকে লাস্ট প্রবলেম দেখে নাও, দেখো বোঝা যায় কিনা। দেখো সামনে কিন্তু হচ্ছে রেলের গ্রুপ ডি পরীক্ষা আছে, তারপরে সিজিএল তো হয়েই গেল, তো এরপরে এমটিএস পরীক্ষা আছে, পরপর কিন্তু পরীক্ষা আছে, একটু তোমরা ফোকাস ধরে রাখো শুধু, ওকে? দেখো কি বলেছে, দেখো বলেছে 49 লিটার জল মিশ্রিত দুধে, 49 লিটার জল মিশ্রিত দুধে দুধের ঘনত্ব 80%, দুধের ঘনত্ব 80%, কত লিটার জল মেশালে, কত লিটার জল মেশালে নতুন মিশ্রণে দুধের ঘনত্ব 70% হবে, দেখো তো পারা যায় কিনা। 49 লিটার জল মিশ্রিত দুধে দুধের ঘনত্ব 80%, কত লিটার জল মেশালে নতুন মিশ্রণে দুধের ঘনত্ব 70% হবে, দেখো। একটা মিশ্রণ ছিলই, ওকে, এরপরে কি মেশাচ্ছি, জল মেশাচ্ছি, সেইখানে দুধের পার্সেন্ট কত ছিল বলো, 80%, এটা দিয়ে মিশিয়ে যে মিশ্রণটা হবো সেখানে দুধের পার্সেন্ট কত, 70%, হ্যাঁ কি না? আর জল মেশাচ্ছি যখন, জলে কোনো দুধ নেই, তাহলে দুধটাকে 0% ধরতে পারি, তাহলে কত হচ্ছে এটা, 70 - 0 = 70, এদিকে 80 - 70 = 10, তাহলে অনুপাত কত, মিশ্রণ ইজ টু, ভালো করে শোনো আমি লিখছি একটা স্টেপ, মিশ্রণ ইজ টু জল কত হচ্ছে, 70:10 মানে 7:1, হ্যাঁ কি না? এবার দেখো এই মিশ্রণটা কতটা নেওয়া হয়েছে, 49 লিটার, হ্যাঁ কি না? তাহলে বলতে পারি যে 7 মানেই 49, 1 মানে কত, 49 / 7 = 7 লিটার, তাহলে কত লিটার মেশানো হয়েছে, 7 লিটার জল মেশালে তবেই সেই মিশ্রণের ঘনত্বটা 80% থেকে 70% হবে। বলো বুঝতে না পারলে বলবে আমাকে, গেছে তো একদম, কোনো ডাউট নেই, বুঝতে পেরেছ, হ্যাঁ কি না? চলো এই হচ্ছে, এই হলো আজকের আমাদের টোটাল টপিক। আগামী সপ্তাহের ম্যাথ ক্লাসে আমি হচ্ছে তোমাদের মিশ্রণের সেকেন্ড টাইপ অর্থাৎ একটু ডিফিকাল্টগুলো যাবো, ঠিক আছে? টোটাল দুটো থেকে তিনটে ক্লাস কিন্তু এই টপিকে লাগতেই পারে, আমি তোমাদের এই ব্যাচে প্রথম কিন্তু মিশ্রণের ক্লাস করাচ্ছি, একটু ভালো করে দেখে নাও, খুব ইম্পর্ট্যান্ট কিন্তু মিশ্রণ, বুঝতে পারলে? চল আজকে এতটাই, যদি কারু কোনো জায়গায় কোনো ডাউট থাকে আমায় কিন্তু জিজ্ঞাসা করে নিও, ঠিক আছে? চল আজকে এতটাই।